ত্রিপুরাবাসীর মুক্তির কাণ্ডারী তথা জননেতা হিসেবে পরিচিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কেননা 2018 সালের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই রাজ্যের উন্নয়নে, রাজ্যের জনগণের উন্নয়নে কোনো খামতি রাখেননি তিনি। বিশেষ করে রাজ্যের গরিব অংশের মানুষদের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন তিনি। রাজনৈতিক দায়িত্ব কর্তব্যের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে বহু অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি, এমনই এক দৃশ্য উঠে এলো বৃহস্পতিবার। প্রসঙ্গত, 2006 সালে এক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন দক্ষিণ চুড়িলামের বাসিন্দা ভবরঞ্জন দেবনাথ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার। চলাফেরার একমাত্র অবলম্বন ছিল হুইল চেয়ার। তারপর নির্বাচনী কর্মসূচির মাঝে গত 11 এপ্রিল চুড়িলামে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে ওই ব্যক্তির সমস্যা সম্পর্কে অবগত হন তিনি, সাথে সাথে ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং সম্পূর্ণ ব্যক্তিগত খরচে কৃত্রিম পা প্রতিস্থাপনের জন্য শীঘ্রই ভবরঞ্জন দেবনাথ নামে ওই ব্যক্তিকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করেন তিনি। দিল্লির পশ্চিম বিহারের রয়্যাল রিট্রিয়েটে সফলভাবে কৃত্রিম পা প্রতিস্থাপন করা হয় ওই ব্যক্তির। চিকিৎসা শেষে দীর্ঘ 12 দিন পর বৃহস্পতিবার রাজ্যে ফেরেন ভবরঞ্জন দেবনাথ। এদিন বিকেলে আগরতলা বিমানবন্দরে অবতরণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেবকে কৃতজ্ঞতা জানান ওই ব্যক্তি। 3-4 বছর কিন্তু এটা চলাফেরা করছি, এরপরে এটা নষ্ট হয়ে গেছে। ইদানিং স্যার আমরা এখানে একটা মিটিংয়ে গেছিলাম, দাদার সাথে একটু কথা বললাম, এই অবস্থা আমার একটা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। 3 দিন পরে আমার ফোন করছে দিল্লি থেকে, দাদা তো ফোন করে ভাবলে একটা পাও নাই পাও বানাই দিয়ে গেছে। স্টেটমেন্ট সব কিছু আমরাই দিব, শুধু খাওয়ানটা তো না। তো ফট করে আমার দুটা টিকিট করে দিল, দুটা টিকিট করার পরে তো আমার সাথে একজন যাইতেই আমি একদম একজন নিয়ে গেছি, মানে আমার টাকা দিয়ে আইতে ওনার টাকাটা ওনারও একটা টিকিট করে দিয়েছে, 3টা টিকিট দিয়েছে। আর হোটেলে ছিলাম, মোটামুটি স্টেটমেন্টে করেছে আমার দিল্লিতে। কেমন লাগছে আজকে আপনার এরকম ইয়াতে? আজকে আমার ভালোই লাগতেছে, মোটামুটি। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, মোটামুটি থ্যাংক ইউ। কতদিন ছিলেন দিল্লিতে? ছিলাম 12 দিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।